ঘরে ঢুকে জোর করে এক মহিলাকে অভিযোগে এক যুবককে করল পুলিশ অভিযুক্তের পরিবারের অভিযোগ অভিযুক্ত বিজেপি তাকে ফাঁসানো হয়েছে শিলতাহানির অভিযোগে এক যুবককে আটক করল বিজপুর থানার পুলিশ ধৃত যুবক হালি শহরের জলদাস পাড়ার বাসিন্দা জানা গেছে রবিবার বিকালে এলাকার বাসিন্দা এক মহিলা স্নান করে ঘরে গেলে অভিযুক্ত যুবক জোর করে তার ঘরে ঢুকে যায় এবং ওই মহিলাকে শ্লীলতা করে বলে অভিযোগ ছেলে পাড়ার মধ্যে থাকে ও আমাকে রেপ করার চেষ্টা করেছে তারপরে ঘরে ঢুকে পাঁচটা নাগাতে আমি চান টান করে ঘরে ঢুকেছি তারপরে জামা কাপড় ছেড়ে তারপরে ওই ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরে চেষ্টা করছে ছেলেটা আমাকে বাড়িতে এসেছিল এরকম আমার গায়ের পুরো হাত দিচ্ছিল আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল আবার আমি চিলিয়েছি বলে পাড়ার লোকজন এসে যাওয়ার পরে থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে আটক করে পুলিশ অভিযুক্তের পরিবারের দাবি বিজেপি করায় শাসক দল বিনা কারণে ফাঁসিয়েছে তাকে ঘটনার তদন্ত শুরু হয়েছে আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ আমার স্বামী এটা ঘটতেই পাই না শুধুমাত্র ও বিজেপি ও আর আমার শ্বশুর বিজেপি করে বলে এই জন্য ওকে সাংবাদিকের লোক ফাঁসানোর চেষ্টা করছে আর বাইরের মেছেলে এনে সম্পূর্ণ আমার স্বামীকে ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে এখন আমার দশ মাস প্রেগনেন্ট অবস্থা ওখানে কেউ আমার কোনো কথা শুনছে না এখন ওর মাঝখানে আমাকে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে যে আমার স্বামী নামে অভিযোগ করেছে সে পর্যন্ত আমার গায়ে হাত তুলেছে এখন আমার কথা কেন শোনা হবে না আমি জিজ্ঞেস করতে গেছি সাড়ে চারটে বাজে যখন আমাকেও মেরেছে আমার বউকেও মেরেছে আমার ছেলের বউকে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বিজপুর